হজরতুল মুসলিমিন আমিরুল আমিরুলিন আর আল্লাহ তানে এক মিজাজ দিছিল আর এক আখলাক দিছিল আর এক চরিত্র আল্লাহ তানে দিয়েছে আর দিমাগর মধ্যে এমন আল্লাহর ডর আর শৌফ আল্লাহ তান ডালিয়ে দিছিল হায় হায় তো আর খলিফা ইলা যদি জমিনও আই দিতা মাত্র দশ বছর হুকুমত চালাইস দশ বছর বিশটা বছর যদি চালাই দিতা ইন্ডিয়া নাই আরও মহা ইন্ডিয়া থেকে আর দূরই কোনো দেশ যদি তাক্ত জমত চায় না তাহলে আলহামদুলিল্লাহ সারা মানুষে ইসলাম কবলে করল। কিতা দি তলার দিনবিল্লা তো আমি এক্স্রা বয়ানো আমি গই তলার দি আমি ইসলাম খানো তলোয়ার দি বলিছি ইসলামে খানো গইছে তলোয়ার মারো ইসলামে খানো গেছে জাহাদ করো তুমি আমার গোর দুয়ার বান তুমি গরু কুটির মানুষ উচ্ছে দোকায় তুমি ন কুটির মানুষ উচ্ছে দোকায় তুমি ফাতার হান্দির মানুষ উচ্ছে দোকায় আমার দন যার জন যার ইজ্জত যার এর তো আমি বনো এরপর আমি বনো কিন্তু শরীয়ত কইসে না যদি ইলা তোমার উপরে কেউ হামলা করছে তেই নো বইতাই কিতা তোমার তো ইজ্জত আর আবরু মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন ওমান কুতিলা দুনা ইরজি ফাহুয়া শাহীদুন ওমান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শাহীদুন ওমান কুতিলা দুনা আর একটা হাদিস রইছে এই মতো অবস্থাত আমার দিন বাসানি লাগি মরছি আমি শহীদ এর তো আমার দিনের উপরে আক্রমণ কর দেয় তুন সত্যরঞ্জনে আমার উপরে গালি দেরে আমি তোর বিরুদ্ধে কুন্দা মাতিছি আমি মরে গেছি শহীদ আলহামদুলিল্লাহ কিন্তু আমি আমি কি তাহাদও গেছিলাম নি তুই সত্যরঞ্জনে আগে উপরে বদনাম দেরে গালি দেরে ও আমি বরদাস করতে পারছি নই তোমার এর মতলব নি জেহাদ তুই নাগে জাহাদু করবে তুই যে সময় মানুষ উঠারে আমি হইয়ার নাই কথা মানে মিসালো আনছি তুই যে সময় মানুষ উঠারে উচ্ছেদ করবে এখন আমি আমার গৌরবছি ঈশ্বর করে ঋছি এরপরে যদি সবর করছি না আমি মোকাবিলাত গেছি এর মত তুমি দেন যাও হর আমরা আমার বিবি বেচান আসন বয়স্ক মা আসুন অখান মোকাবিলাত গিয়া যদি কেউ আমারে মারিলে এতে আমি শহীদ উলাম এর মতলব কারণে নিহে তলবান লিয়া গেছে তোমার মারতকরি মাতি কাল আমার এর মতলব তো হে নাই তলবান লিয়া গেছে এর লাগে ইসলামে জেহাদি গাইছে না কোনে দিন না তুমি আমারে মার দেয় কাতল করদায় জুলুম করদায় ইজ্জতের উপরে হামলা করদায় দৌলত তুমি সারা নেরাই গিয়া আমি খানো চুপ পড়ি ইলা তো তুমি বইতাই না তো বইতাই না আমিও তো বয় কথা নাকি যার উপরে আমি বইয়া ইসলামে জেহাদি খেয়েছে আমার মতলব এই কারণ নাই যে হজরতে উমরে মনে কয় তলবান লইয়া গিয়া সারা দুনিয়া মানে বিলকুল নাই তা গলত তা আখলা তান চরিত্র তান ফিরাকি তান এলিম তান আমল তান চেহারা তান আখলাক এই সারা দেখিয়া আরও দশ বছর যদি তাক্তা তে মনে হয় চায়না মন তো সারা মনে তো হজরত্বর আখলা কে দিয়া মিশাল মরি আমি ও শরীয়তর মাতোখান পয়েন্ট ওখান আনা এশানো মাঝ ভাল্লা আর ফলিয়তো সারা এরিয়া এরিয়ার খত আনুগুরবা তা আইন তাই আনুগুরি এখন হজর ইয়া তো বলিতা ও আঠিতরা মদিনে বা আঠিতরা জঙ্গল মুখা কোনো মানুষ তাহলে বা তার অনুমান আছে ও মানুষ আগে তো ভাই ওলা আসিলেন জঙ্গল রাস্তাঘাট নাই ফাত্তর ফাত্তরি জমিন ঠিলা মেটিউ তো তাও তে আরবতি তুইটা আরও ও তাইন খালি আঠিতা আর আটিয়া গিয়া এক গর গিয়া ওতা পতা মহিলা তো আমরার সতর মধ্যে শত যদি ওই জিতা তাই ছাপ্পান্ন ইঞ্চি সিনাল আমরার বিষয়ে জালি মিল নেন মামা জালি মিল নি আর সত্যরঞ্জন জালি মিলেন ই বেটিকিটা বুঝুন যেন। আর উমর তো উমর ই বেটি গড়ের ভিতরে হজরত আঁটি আঁটি বিভিন্ন জায়গা গছ ফর্দা খেও খান্দিত্রা খেও বুকা নিউ খাইত্যভার খেও সেও কষ্টতা শ্রেণী সেও বেমাননি সেও কুকান নি তাকে খালি বরি হুনাত স্কট স্কট বিলকুল না কোনো গাড উড না একলা রাইত আন্দার রাইত পিছু মত টস আসিনি কোনো টসও নাই আঠিতরা গিয়া এক গড়ের সাইটে গেছেন গিয়া আল্লে এক বেটিয়ে কিতাব হইতরা জানুন নি হায় হায় অতা যদি ওই তাতে তো আল্লাহর ফজল বাঁচি গেছিলাম আমরা ই বেটিয়ে কইতরা শুনতে খারাপ লাগবো শের পড়িতরা আরবি শের তর্জমা হইলে আরবি শের হইয়া তাকল হে আমার বিছনা তুমি বিছনা একলা তাকলায় না অনে তোমার গেছে আর মর আজনবী তাকলো অনে যদি আল্লাহর ডর আমার ভিতরে রইত না একদম মেন সারাংশ হইয়া আর লম্বা আছে হজরত উমর খানও আইস আর আওয়ার ফলে হজরত উমরে হইলা বাপরে বুধবারাইনী এক বেটি কি যা সবাসতী মাত মাতের শেয়ের হলে ততো কোনো আজিলবী পুরুষ আছে ইনু কোনো বেগেনা পুরুষ আই গেছে হজরতে হইলে এই বেটি দোয়ার খুলো খান সেও জানেন না উমর বেটিও জানতে না বারে উমর দ্বার বেটি বেটী খান্তাকে ডাই গেছ না উমর আওয়াজ ধুনিয়া ডাই গেছো ভয়ানক আওয়াজ গুসার উপরে আওয়াজ দিত খুব খুব ডরাই বুধবার ওমর জানে দেখলে শয়তান চকুর ফলক যতখান চকুর এরিয়া যাইতো মানে দি যাইতো অতখান দেখতান শয়তান এবিলিস রুইত আর আমরার ইবলিস কলবর ভিতরে হামাই রগের চলে কলবর মধ্যে আঙ্গুল দের কয়জন ডালের আফনারও আমারও সারার কেউ বাকি নেয় আর তানে দেখার পরে শয়তান বাগতে বাকতে খতখান যার হেউ জানে দরাইয়া ওমর আর কেউ নাই তখন ই বেঠি কী তৈরি হ্যাঁ ও জায়গা যে সময় হজরতের উমরে আওয়াজ দেওয়ার পরে মহিলা দোয়ার খুলছন্দ আরও রাগ উঠছে তে তো গু আছে আনে কিন তে তো বেটাই গু আছে তখন হজরতের উমরে ল মারি বেল মাঙ্গি লছ বেলের শেক মাঙ্গি আজ তো বেল কিতা তো মাটি রুটি রাঙ্গা তুলা আসিল আরও ফাঁক করে লছ লগালগ বিতরে গেছিল বিতরে যাবার পরে যে বেটি হয়তো ডরাইয়া পেশাব পায়খানা খর্তা আসিল উমরের আওয়াজ শুনিয়া ও বেটি এখন এমন পহেলান আর মজবুত তো তোতা বেটি নামটা দরকার ওমর কিতা করছো তুমি তুমি হলেই মাতুল মুসলিমী বুল কিতা করছো এখন দেখো তুমি উমর তো উমর উমরে কীটা থাকল মারবা লগালগ ডাই তো কিতা আমি বুল করছি লগালক ও গিয়েছি তুমি এখন উমরের খানও গুসা ফানি হয়ে গেলো উঠে কলে কিতা বুল করছি বলে তিন বুল তুমি করছো কুড়ানোর তিন আদেশ অমান্য করছো

প্রথম বলি কিটা করছো আমার ইজত লইছ নি কইলা না দুই নম্বর ও তু সাল্লিম আলা আহলিহা আইবার আগে সালাম দিতায় সালাম দিছলাই বলে না বল তিন তো দুইটো হইছ তো তিন নম্বর কুরআন আইছে উদখুলু মিন আবওয়াবিহা যে সময় গরো হামাইতায় আল্লাহ কইতরা দুয়ারে দি হামা তুমি বেল বাঙ্গি হামাইলা গনি তুমি কিটা করছো বেড় হামাইছো তিন বুল করছো তিন বুল তুমি শিকার আল্লাহর হজরতে ওমরে আর কি তাহর এখন সকুর ভানি বা আল্লাহর গেছে মাফি সবাই সহ কুরানোর আদেশ অমান্য করছে আমি আগে বলছি না আমরা জরুরি আদেশ যে তার নিষেধ তত ফার্শ্ব আয়াত বাকি তো আয়াত ছাড়াও তো ও জমতা মিসাল দিয়ার ও হজরতে উমরে হইলা ও আমি বলো করছি ও লরম ইয়া হইলা তে বইন খ সাইন তুমি কিতাব হুইসলাই ই বিসনা ইলা তাকল নয় যদি আল্লাহ ডর থাকতো না আমি ভাবছি মনে হয় কোনো আজনবী পুরুষ আছে ইনত পুরুষ খাও নাই খ কিতাবে আবার বলে হলিবাতুল মুসলিমিন চাই মাস আগে কিন্তু আরও মিসাল আরও মাসলামিয়ান আনমুখ আর যে সময় আনমুখ চারি মাস আগে আমার স্বামীরে আপনি অমুক জায়গাত ফৌজ ফৌজিৎ দিসলা মানে লড়াই লাগে গয় গয়রে এখন করার সাঁতার এখন মোকাবিলা করা লাগে ও আপনি আপনে ও চারি মাস তাকে অবার হয়ে গেছে আমার স্বামী আবহাওয়াই ছিল আক্ত আমার স্বামীর এসকার মহাব্বতর কথা ইয়াদ হয়েছে আর ও আমি আরবি হুতি উঠি পড়িয়া বা হজরতের উমরে দেখলা এথ বড় বুল আমি করছি আমি ফৌজ ফাটাইছি আর ও বেটি স্বামী অনটা কি হজরত কোনো মাত না আইসন কর আইয়া কিতা করছি জান খুব চিন্তা ফিকির এটা কিতা আমি করলাম ফৌজ ফাটাইছি চাই মাস ফার্স্ট মাস তিন মাস ওবারই যা ও গরো আইসন গরো আইয়া কোনো হদিস কুরানি বুঝি কান্তানায় লগালগ তান মার গেছে মা ফে আল্লাহ নবীর বিবি আবার এই মাও নাই তান ফুরি হজরতে হাফসা রদিয়াল্লাহ তালা হজরতে হাফসা উমর সাহেবজাদি আল্লাহ নবীর বিবি হজরতে আয়েশা আবু বকর সাহেবজাদি আল্লাহ নবীর বিবি তখন এইদিকে বিবি তো নবীর বিবি তৈরি তোমার মা হার উমরর মা আবু বকর মা ঠিক আছে আর এইদিকে তোমার ফুরি হিসাবে তো দাবি আছে তোমার ফুরি ও হজরতে উমর হাফসার হুজরা মোবারক গেছ আল্লাহ নবী নাই তো আবু নাই হাফসার হুজরা মোবারক আর গিয়ালে হাফসারে সালাম কালাম করিয়া কইলা হাফসা খুকা এখন মা হওয়া লাগ নবীর বিবি দিছে কইয়া বিবি সারা ইনসান আর গিন্নথর মা আল্লাহ কহিয়া দিবা হজরতে উমরে কইলা হাফসারে সাইন এক স্বামী নিজর বিবি তাকি বা বিবি স্বামী তাকি কতদিন ভন্ত আলগ রইতে ফারব এর বিত্রে শয়তান আইতনায় এর বাড়া গেলে কি শয়তানে ওস দিব শতদিন হজরতে হাফসায় মুর দেখান ইদিকে বাবা ইদিকে ছেলে ইদিকে খলিফাতুল মুসলিমিন হজরতে হাফসায় মুখর দিছ মুখ দি মাতি না ডাইন আত দেখাই বুলা আঙ্গুল তলে দি দিই আর দেখাইছ দেখাই আবার আত তলে দি নিশ নি মুখ গুড়াইয়া বিচিরা হামাই গেছো উমর বারে গেছি বুঝতে মালায় বুঝি হজরতে উমর শিলাপতি বই সই আর বড় বড় অজিম নাজির যারা এরার আনি মশমরা করে কইসেন আইস্তা কলম মারলাম শই দিলাম যত ফৌজ আমি বিদেশ পাঠাই মো যত অনুযায়ী বা জেন যে সফর যাই বা আমি আমার লাইনে এরা চাই মাস পুরা লগে লগে তাই তেন গর আইতে লাগবো কারণ আমার মায়ের সাই রঙ্গুল নিশ্চয় নবী এই হদিস গেছে হালাকে হদিস কিতাব না উমরেও ও হাফসার সাই দেখানি হদিস বনে গেছে আর নবীর আদেশ আছে হাফসাকিটা মিশা মাতিবা এর কিনা আমরার মার বইন ওলানি এ তো ওমর সাহেব যদি দিয়ে নবীর নবীর পরিবার নবীর দিবি আজওয়াজ মতাহারা যারার জাহান্ন মহারাম জন্নত আজিব ও হেরাত হাফসা ও দিনটা কি ইসলামের মধ্যে কানুন বইছে জেন বাড়া যাইবায় সাইরি মাস পর্যন্ত তাহ চারি মাসের ভিতরে বা চারি মাস ফুরতে লগালগ বাড়িতেইও আফসুস লাগে ই কোথার ঘুরে হইয়ার কথার আফসুস লাগে এই কোথার ঘুরে আমরার আমরার ছেলে আমরা বাই আমরার জেউ আছে বিদেশ কাতার সৌদি দুবাই বিভিন্ন জায়গাতে গেছে কিলা ভাষা হইতা আমি সময় নাই না ওই তো জেই ইসলাম ই ওলা ইবেটা তো ওই লাগে দারুল মকাম আল মমতা জেরা নেইন বা ফাই আমি বা কমেন্ট কমেন্টটাই আমি ফাইটা তো কমেন্ট কোনো সময় সময় ফাইলে ফুলি শুনলে লাগে এরা ঐমত আসইন যারা তিন বছর চার বছর কাতার দুবাই আমেরিকার মধ্যে তিন বছর বছর ভরে গিয়েছেন বিবি এখন ই বিবিয়ে নাজাইজ কাম করে আছে চার বছর ভরে গেছে কাতার যে আছে দুবাই যে আছে সৌদি যে আছে এর বিবিয়ে অসভ্য দেওর লগে কাম করে অন্য বাই নিজর বনি লগে জামাইলে কোনোখান বাগিয়া জার্গি গেছে গুইলে প্রমাণ আছে তোমার জামাই মানে না তাই গেছে কি কোর্ট ম্যারেজ করে তাই স্বামী হিসাবে গ্রহণ করে নিছে তুই তা করে ভাই শরীয়ত খানো আমি খান দৌলত লাগে এই দৌলত লাগলো করি তোমার ফুয়া এখন পাঁচ বছর সাত বছর লাগে কাতার আর দুবাই আর সৌদি তুমি ধুই দেড়ায় গরম বিল্ডিং অট্টালিকা বানায় বাইক লড়ায় সাই শাখা লড়ায় আরও খুন্তা করদায় তোমার গেছে দিন নাই ইমান নাই ইসলাম নাই শরীয়ত নাই কোরআন কোনো আদেশ নাই তোমার ঘরে শৈতন আড্ডা চলে এখানে মোবাইল আছে টিভি আছে টেলিভিশন আছে তোমার দন আছে জন আছে আর তবে ফোন চলে ফয়সার মনে করি তো আইয়াস আসে তো তো ভাই শয়েক দিন যালিকা তিলকাত ইতা তকুল মতাউদুল দুনিয়া কালিল তো তো সামায়ন্য 76 100 বছর শেষ বাদে তো সারা জিন্দেগি আখেরাত নেহিনোকে গিতাই তাই নেকির মুনকিরর সুওয়ালর জবাব তৈয়ার গিতা করছো আমি আমার কইবা খালি আপনারা কইবা নেকির মুনকিরর সুওয়ালর জবাব তৈয়ার গিতা লইছি সকরাতর আজাব থাকি বাসতাম কলিমা আলা ওইয়্যা কলিমা ওবস্থাত আমার দম যাইতো ই ইশ ব্যবস্থা আমি গিতা করছি হাঁসর মাঠের মধ্যে সূর্য মাথার উভরে তাব এখন তো নয় কোটি ত্রিশ লক্ষ মাইল উফরে আছে চৌক একটা আছে ছয়টা উভরে দিয়ে আছে সেই সময় সাত চৌক দিয়ে মাথার উপরে সূর্য তাব এখন তো আমরা গরম পাইয়া দুই লক্ষ থাকি মাত্র দুই বাঘার এক লক্ষ নিরানব্বই ন নিরানব্বই হাজার নয়শো আটানব্বই তো উভরে যার গিয়ে হাওয়ায় শেষ করিলার যে এখন সাইন্সে সময় তো ইলেও শেষ হইতে না সারা মাতার উভে রইব সময় গরম বরদাস কিলা করবো তাইয়ারি কিলা লইয়া যায় খবর নিয়া হুতাই আইবা আমারে আমি তো সুদ গু খাইয়ার ইন্টারেসার আর এপিলাইন বিমা সাহারা আর যত আছে গুট বন্ধন মিলিয়া খাইয়া বাদে খবর গিয়া হুতিয়ারা ওলাদে তুই আইকেরা সাল্লিশ কদম আমার পরে তো নেকির মনকির আই গেলা খবর আজাব শুরু হয়ে গেল ইনো তো আমিও দেখিয়ান না না আমি যেখানে মুর্দা যেখানে করিয়া গেছিলাম এখানে তো বদ আমল করিয়া গেছি ইনও কেও দেখেন না সারা জিন্দগি আজাবর মধ্যে জাহান নামর বিস্তার মধ্যে সাপ বিচ্ছুর খামলের মধ্যে দেখিয়ার দুনিয়ার জমিনে সাপে কামল মারলে মানুষের ব্রেইন এফেক্ট ফুড়ায় মাইসর গুড ফাটি যায় খলেংজা ফাটি যায় মারাত্মক সাপ যদি হয় আখেরাতর জমিনে সাপে খামড় মারে সত্তর ফুট তোলে দিনের তুমি আবার হন্তে গুটায় জাহান নামার বিস্তা দেওয়া হয়েছে দাও দাও ডাকিয়া জলের মায়ানমারের আগুন নেয় তো তা আখের তোর জাহান নামার আগুন ইন দেওয়া তুমি খবর খুঁজিয়াবি তে গুলু ই ই মজলিছ মজলিস হাজার হাজার রহমতর ফরিস তা পুরানের কইয়েদের আমরা দেখিয়ান না ফাইয়ান না আটিতে শৈল্যও লাগেন না জিন্নাত তল আসল আমরাও দেখিয়ান না ফাইয়ান না আটিতে শৈল্য লাগেন না তাহলে তার কুদরতইসি তো অল্লা তো আল্লাহর কুদরতর মধ্যে এই আজাব সলের তুমি দশ বছর ধরে খবর কুদিয়ে নক খবর আজাব তুমি দেখায় না তোমার আমার সকুর মধ্যে রোশনি নাই তো ই তৈয়ারি খেল হইয়া এই মত এই মত খাম খেয়ে করি আর দৌলত লাগে ইজ্জত লাগে সুহরত লাগে বা লাগে দৌলতই তো আল্লাহ নবী হয়ে হালাল দৌলত খাম ইজ্জত লাগে আল্লাহ নবী আল্লাহিল্লাহ ইজ্জত আল্লাহ ইজ্জতি বনো আবার তোমার শুহুরও তৈ তো মানে মাইসে তোমারে সিন আচ্ছা একটা সিনো এখান পুরানা হদিসল লাইনে আমি যাইয়ান না এরকম তা নাই তোমারে মাইসে সিন তো তুমি যাইও না গেছো যাওগি কিন্তু তোমার ইমান বাসাও একিন বাসাও ইসলাম বাসাও কুরান বাসাও মা বন্ডে বাসাও বেইজত থেকে বেইজতি থেকে বাসাও এরারে লেহাজ তুমি শিকাও আর তোমার মধ্যে সরম আর হায়া রাখো আই শরম নাই হায়া নাই আর সারা জিনিস বেফর্দ হইয়া সারা গরম মধ্যে চলে হালাকে এর উল্টা দেখবা তা বুঝেই পেলি মাতি এর উল্টা দেখবা যে কোনো হায়া নাই সরম নাই খুন্তা নাই এতে আছে গুরু হেরার মাত বেড়ে হেরা খারাপ না হায়া সরম খুন্তা নাই ইয়া দেখবা গড়র সামনে ফর্দা এখান খুব লম্বা করি বড় করি লকটাই জানালার মধ্যে জানালা হয়তো চার ফুট বা ফুট ছয় আট ফুট জানালার মধ্যে দি একদম তল ফন্ত একবার ফ্লোর ফ্রাই আটওয়া নাম নামদা কইসে নি হরাও যেখানে আমি এখন আরও মনে কই আবরই আবর না মনে করি ফর্দা ইক্রেন তোর নামাখালি এটা তো জাহিলি ফর্দার আসছো ওই তো এই ফর্দার ভিতরে তুমি কুকা ভিতরে তুমি মোবাইল আর ফেসবুক ইন্টারনেট আর ব্লু ফিল্ম দেখায় আর ওই মনে রাজা ইয়ার লেখাফার খাতার ভিতরে হামাইয়া নিজের আওলাদ নিজের ফুয়ান আর নিজর ফুলি রাজা ইয়ার ভিতরে নেট পুলিয়া তাই ব্লু ফিল্ম অল যাত্রা অসভ্য জিনিস অল যাত্রা হিসাবে কি তাই ফর্দা নয় আগত ফর্দা ফর্দার ভিতরে করে তা তো ফর্দার ভিতরে তুমি বোধা খাম এর মতলব এই কারণে জানাল্লা থেকে আপনারা ফর্দা হরাই দিতা গড় থেকে রাহু কবাই বালা জিনিস বালা কিন্তু ই ফর্দা জাহির যেখান লাগছে না আল্লাহরে দুকা দিবা না শয়তান রে খুশ করবা না বাতুনি ফর্দা যেখান আছে ওখান শরীয়তরে তুমি মানিয়া চলো মজবুত হইয়া তুমি চলো তখন এই জাহিরি ফর্দায় প্রমাণ দিবে এই গরম ভিতরে ফর্দা আছে আর জাহিরি ফর্দা করিয়া বই রইছি হায় হায় মদর দোকান বেয়াদে মা মিশাল খারাপ হয়ে যায় মদর দোকান ফর্দা টাঙ্গাইয়া তোয়া জিনার আড্ডার জুয়া আছে বাজার আছে হুটেল আছে ফর্দার ঠাঙ্গাইয়া তোয়া এর মতলব কিটা তারা ফর্দালা মানুষ তারা ফর্দার ভিতরে তাহনেওয়ালা মানুষ তা তো দুকা ই হাল মেরা চাল হে মকসুদ মেরা মাল মাল খামানি উদ্দেশ্য এর লাগে ভাই এরকম যে তা আমি কইছি হয়তো আগে কই দিছি আপনার আমার গাও দেশর আপনার বড় বড়ো হক আমার উপরে আছে আদায় করতাম বাড়ি আর নামি আসলে বাদ দূর ওই জায়গায় যাইতাম আর যতক্ষণ মাতিছি বুল হইব নিশ্চয় বুল হইব বাড়ি হইব অন্তর লাগব লাগবো ওখানে জোড় হাত মাফ করবা আর যেখানে মাতিছি ওখানে শিকতাম শুনতাম আমল করতাম আরও উলামা বুজুর্গে এরা মতা বয়ান করো বা যেখান লাগে ওখান তা খোক আমার সমাজ কীরা সুন্দরী চলতো অদিকে সারাই খেয়াল নিবা ইনশাল্লাহ আর আমার মৌলানা আনোয়ার সাবা আই চল তেন আই আমি ফাঁস মিনিট আরও ওভারও নিছি তোলা এর মাঝেদি তাই আইবার আগে যে হইলে ই মসজিদ মাজে সাহিতা আমার সহায়দারা চলে আর আপনারা তোলা মেহনত করতাম যদি দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার ইনশালা দিবা বড়ো বড়ো উলাম হল আইনি দিবা এখন একশো দুইশো করে কিছু বা এই আমরা দিয়া সরি করি নগদ যদি ফারণ নাতে কিছু লেখাই দেবা নগদ যদি ফারণী তো আলহামদুলিল্লাহ দশ বিশ টাকা আর বাকি কিছু লেখা পাঁচশ টাকা ওলা সেবা শ্রেণী প্রথম বলে আমি পাঁচশো টাকা দিব বা অথচ যে বয়ান এখন হদিস কুড়াণ তাকে আমি এক না নগণ্য নাকি সে করলাম অহনাইন তো আমার গরো আমার খান্দান আমলই তো অনিয়হে সেবা শ্রেণী পাঁচশো টাকা দিবো